করোনায় নাজেহাল যুক্তরাষ্ট্রে এসেছে ফ্লুর মৌসুম। এই নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন দেশটির চিকিৎসকরা। তার মধ্যেই দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে দেখা দিয়েছে ভয়াবহ মস্তিষ্ক প্রদাহজনিত বিরল অ্যামিবা আতঙ্ক। এ কারণে ইতোমধ্যেই টেক্সাসের 8টি শহরে সতর্কতা জারি করা হয়েছে। মার্জিয়া মানানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সাপ্লাইয়ের পানিতে এক প্রকার বিরল অ্যামিবার সন্ধান পাওয়া গেছে। এককোষী মুক্তজীবী এই প্রাণীটি মানুষের শরীরে ঢুকতে পারলে মস্তিষ্ক ধ্বংস করে দেয়। এই ঘটনায় টেক্সাসের 8 শহরে সতর্কতা জারি করা হয়েছে। দ্য টেক্সাস কমিশন অন এনভায়রনমেন্টাল কোয়ালিটি থেকে সতর্ক করে বলা হয়েছে, পানিতে অ্যামিবা পাওয়া গেছে যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এছাড়াও সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত গ্রাহকদের পানি ব্যবহার না করার জন্য সতর্ক করেছে কর্তৃপক্ষ। নাইজেরিয়া ফ্লাওরি নামের এই অ্যামিবাগুলো সাধারণত মাটি, উষ্ণ নদী বা উষ্ণ প্রস্রবণগুলোতে পাওয়া যায়। এছাড়াও শিল্প কারখানা থেকে নির্গত উষ্ণ পানিতেও এই অ্যামিবা পাওয়া যায়। নাইজেরিয়া ফ্লাওরিকে বিজ্ঞানীরা মগজখেকো অ্যামিবা বলে থাকেন। এটি সাধারণত সাঁতারের সময় নাক দিয়ে প্রবেশ করে। এই অ্যামিবা মস্তিষ্কে ঢুকে পড়লে মারাত্মক কোনো উপসর্গ দেখা যায় না। প্রাথমিক অবস্থার লক্ষণ থাকে হালকা মাথা ব্যথা, ঘাড় ব্যথা, জ্বর ও পেট ব্যথা। যুক্তরাষ্ট্রে এই অ্যামিবায় এখনও পর্যন্ত 143 জন সংক্রমিত হয়েছে, যার মধ্যে মাত্র 4 জন বাঁচতে পেরেছে। মারাত্মক ক্ষতিকর এই অ্যামিবা থেকে দূরে থাকতে সাঁতারের সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলছেন বিজ্ঞানীরা। নাক দিয়ে যেন কোনোভাবেই পানি প্রবেশ করতে না পারে সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তারা। মাইটিভি।